কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বল কলকাতা থেকে আমি দুর্বা। বৃক্ষরোপণের অভূতপূর্ব উদ্যোগ মেধা অন্বেষণ। বিএসইউ মেধা অন্বেষণ উদ্যোগে শনিবার রাজধানী বিআর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, পরিবেশকে নির্মল রাখতে বিএসইউ মেধা অন্বেষণ গত দুমাসে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, তুলসীবতী বালিকা বিদ্যালয় ও উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এই বনমহোৎসবের অনুষ্ঠান উদযাপিত করে। শনিবার অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই আলাদা আলাদাভাবে বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সড়ক ও পরিবহন নিগমের চেয়ারম্যান অলিক মজুমদার, স্থানীয় পুরমাতা ডালিয়া সিনহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী প্রমুখ। মেধা অন্বেষণের পক্ষ থেকে শিক্ষক মনোজ রায় ও শিক্ষক আব্দুল হক। মেধা অন্বেষণের উদ্যোগকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। ত্রিপুরা থেকে আগন্তুক রায়, রিপোর্ট বল কলকাতা। আজকে মেধা অন্বেষা সামাজিক সংস্থার মাধ্যমে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা সকলে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার মহাশয় এবং টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা মহাশয় এবং সঞ্জয় সাহা মহাশয় এবং স্কুলের প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য টিচার মহোদয়রা সকলে উপস্থিত আছেন। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। তাছাড়া আজকের এই মেধা অন্বেষণের যে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা, এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো হয়েছে, খুব ভালো লাগলো। এবং এই ধরনের অনুষ্ঠান করা উচিত, কেননা আমাদের গাছ যে শক্তিশালী অক্সিজেন আমাদেরকে দেয়, বিশেষ করে এই সময়ে করোনা চলাকালীন সময়টাতে অক্সিজেন আমাদের ভীষণ দরকার। প্রত্যেকে আমরা মাস্ক পরে থাকি, আমাদের কার্বন ডাইঅক্সাইডকে রক্ষা করার জন্য অক্সিজেন দরকার। এবং এই গাছগুলো সুস্থ হয়ে বড় হয়ে উঠুক, সকলে সেইগুলোকে একটু যত্ন নিতে হবে। এবং প্রত্যেকটা কাজ এই যে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের মানসিকতাটাকে সুন্দর একটা সুস্থ নিয়ে যাওয়াটা, এটা একটা বিশাল বিশাল বড় দিক। কিন্তু এই সময়ে এই যে আজকে দেখুন, এখানে লেবু গাছ, আম গাছ, মৌসাম্বি গাছ, এই যে জিনিসগুলো টক জাতীয় ফল, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে অত্যন্ত শক্তিশালী করে। এবং আমাদের আজকে এখানে বৃক্ষরোপণ স্কুলের মধ্যে হলো, কিন্তু আমরা প্রত্যেকে চাইব আমরা বাড়ি ঘরেও একটা লেবু গাছ, একটা আম গাছ ওইগুলো লাগাই। কারণ এইগুলোর মাধ্যমে এখন সকলে আমরা সুস্থ থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো, এটাই সকলের কাছে আশা এবং উদ্দীপনা। সকলকে আমার নমস্কার এবং অভিনন্দন। এটা আমাদের 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আম্বেদকর স্কুলের আজকের এই অনুষ্ঠান। সকলকে আমার আন্তরিক নমস্কার। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।